হ্যালো ফ্রেন্ডস, নিতু রিয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তার রথযাত্রার শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। তোমরা খুব ভালোভাবে কাটাও, আর ছোটরা খুব মজা করো, আনন্দ করো। তার সাথে আরেকটা বিশেষ দিন, সেটা হলো আজকে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, আর ওনার মৃত্যুদিনও বটে, তাই ওনাকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটেও গেছে, এবার চা পাতাটাও দিয়ে দিলাম, চা হয়ে এসছে, আর একটু ফুটলে নামিয়ে ফেলবো। বন্ধ করে দিলাম, এবার হয়ে গেছে। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে, তারপরে অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম, এখন রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে। তোমরা দেখতেই পাচ্ছ নুডলস বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে, তার মধ্যে নুডলস কিছুটা আর কি সেদ্ধ মতন হয়ে গেছে, এখন একটু বাকি আছে। তা অন্যান্য দিন রুটি পরোটা এসব জাতীয় খাবার করি, তা আজকে আর ইচ্ছাও করছে না, রুটি ফুটি করতে গেলে একটু সময়ের ব্যাপার লাগে, আর তা আর এগুলো করতে নুডলস করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, চটপটে একটা ব্যাপার আছে, খেতেও স্বাদ লাগে, বেশ ভালো লাগে, টেস্টটা বেশ অন্যরকম লাগে, সেই জন্য এটাই করলাম। বাবা বললো যে ঠিক আছে, এটা করে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ওই জন্য করছি। তা মশলা দেওয়া হয়ে গেছে, এখনও আরেকটা প্যাকেট বাকি আছে, আরেকটা একটা প্যাকেট আগে দিয়েছি, এখন আরেকটা দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর দু এক মিনিটে রাখবো, তারপর হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা ভালো করে মিশে যায়, সেই জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটে গেছে ভালো মতন, আর হিটটা এতক্ষণ কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দিলাম, ভালো করে ফুটে যাক, তারপরে অফ করে দেবো। ফুটছে ভালো করে, হয়ে এসছে, প্রায় হয়েই গেছে বলা যায়, নামিয়ে নেব এবার। হয়ে গেছে, এই চামচ দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, না? এগুলো হচ্ছে মুখরোচক খাবার, খেতে বেশ ভালো লাগে। টিফিন আমাদের রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেব। কি সুন্দর লাগছে দেখো না, কালারটা দারুণ কিন্তু। ওই ঘরে দিয়ে আসি বাবাকে। রথ উপলক্ষে সব বাচ্চা কাচ্চারা আমাদের বাড়িতে আসে পাতাবাহার গাছের ডাল নিতে, এরকম একজন নয় কিন্তু অনেকজন আসে, অনেকজন এসছেও, প্রত্যেক বছর নেয় আমাদের বাড়ির থেকে, গাছের ডাল নিয়ে যায়। দুপুরবেলা তোমাদের সাথে সেরকম কোনো কথাবার্তা হয়নি, এখন 4:30 বেজে গেছে, 4:45 মতন বাজে, তা যে দেখো বাচ্চা কাচ্চারা, যে বলছিলাম না রথ, রথ উপলক্ষে সব বাচ্চারা বেরিয়েছে, ওই যে সুন্দর করে সাজিয়েছে, নিজেরাই ওরা সাজায়, আমাদের বাড়ির থেকেই পাতাবাহার গাছের পাতা নিয়ে গেছিলো, সেই দিয়ে সাজিয়েছে, সবেরা চলে এসছে দেখো। আমিও একটু ওদের রথের দড়িতে টান দিই, বেশ ভালো লাগে। কে সাজিয়েছে? ওর মা আর দাদু। আচ্ছা, নাও দড়িটা নাও, দাঁড়াও দাঁড়াবে। নাম আয়ুষ, ওই নীল, ওখানে র্যাম্বো নেই তো? র্যাম্বো তো থাকবেই, ওই নীল আমি যাবো না ভাই, সারা তুই এবার গিয়ে দেখে আয়, ঘরে আছেন তো আটকানো আছে, তাও তুই এবার গিয়ে দেখে আয়, তো আমার তোর কথা ভরদা নেই, সাজে আছে। সামনে এক কাকিমার বাড়িতে একটা কুকুর আছে তো বড়, তা সেই ওই ওর ওর কথাই বলছিল যে র্যাম্বো আছে নাকি, যে ও থাকলে যাবে না, গেছে দেখো না।
এটা অন্য আরেকটা বাচ্চা রথ নিয়ে এসছে, তার রথের দড়িতেও আমি একটু টান দিচ্ছি। জগন্নাথ দেবের ছবিটা, সুন্দর ছবিটা, এই যে কিনে নিয়ে আসলাম ঠাকুরটা ঢুকে। আমাদের এখানে এটা একটা বেশ মজার জিনিস, অন্য কোথায় কি হয় আমি জানি না, অন্যান্য জায়গায় এটা হয় কি না, কিন্তু আমাদের এই জায়গাটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে সব বাচ্চারা বছর বছর বের হয়, খুব আনন্দ লাগে আমার কাছে এটা। অন্ধকার প্রায় হয়ে এসছে বলা যায়, এখন হালকা হালকা আলো রয়েছে, তা এখনও কিছু কিছু ছেলেমেয়ে আসছে, আর এরা যারা এরা আশেপাশেই থাকে, তা দূরে গেছিলো, আগে গেছিলো ধরো যখন আলোটা ভালো ছিল, 3:30-4 এরম নাগাদ করে বেরিয়েছে, তো তখন দূরেগুলো সেরে এসছে, তারপরে এগুলো কাছে কাছে আছে বলে আমাদের বাড়িতে শেষের দিকে এসছে। দেখো এখনও মানে একজন আসছে, এই যে এরা বেরোচ্ছে, যে আরেক দল ঢুকছে দেখছো, খেয়াল করো ভালো করে, এ ঢুকলো আরেকজন বের হলো। আমি এখন ঠাকুরের জায়গায় চলে এসেছি, ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দেবো, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তা ওরা ছিল বলে আর দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি। বাসি দুপুরবেলায় যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো এখন তুলে নিচ্ছি, ফুলটা না রাখাই ভালো, আমি তাই করি প্রত্যেক দিনই, দুপুরে যেটা দেওয়া হয় সেটা সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়ার আগে তুলে নিই, ওর জন্য এখন ফুলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের আসন থেকে, তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো। ছোটোবেলা থেকে এই ব্যাপারটা আমার কাছে বেশ মজার লাগে, খুব ভালো লাগে, কারণ আমাদের তো খুব একটা যে নাম করে যেসব যেখানে রথ বের হয় সেখানে তো খুব একটা যাওয়া হয় না, এই যে বাচ্চা কাচ্চারা বের হয় প্রত্যেক বছর বাড়িতে আসে, প্রচুর আসে, অনেকজন আসে, তা তাদের রথের দড়িতে টান দিয়ে এটাও বেশ মজার লাগে আমার কাছে। আর আমরা ছোটোবেলায় খুব একটা বের হয়নি, হয়তো 1 বছর কি 2 বছর বেরিয়েছি, খুব একটা বের হয়নি, আশেপাশ থেকে অনেকে বেরোতো, এটা ওরা আসে ওইটাই আর কি বেশ মজার লাগে। আর
আর কি এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম আজকে। এবার সন্ধ্যাপন্দ দেওয়া হয়ে গেছে, এবার চা করতে যাবো রান্নাঘরে। তা এতটুকুই তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, তোমরা আমার পাশে থেকো, সাবধানে থেকো।